এই হাদিস থেকে আপনারা স্পষ্ট বুঝে গেলেন হাতের ইশারাতেও হযরত আসওয়াদকে চুম্বন করা যায়, তবে অবশ্যই অবশ্যই আপনাকে ডান হাত দিয়ে হাতের ইশারায় হযরত আসওয়াদকে চুম্বন করতে হবে। আর যে মানুষটি আপনার সামনে হযরত আসওয়াদের একদম কাছে গিয়ে চুম্বন করলো, অর্থাৎ যে কোনো ভাবে হযরত আসওয়াদকে চুম্বন করলেই একই ধরনের সওয়াব পাওয়া যায়। তাদের সকলের পক্ষে সাক্ষী দিবে এবং মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, আল্লাহ যেন তাদের সবাইকে মাফ করে দেন এবং বলবেন, হে জুল জালালি ওয়াল ইকরাম,